যখন অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালীতে প্রবেশ করে তখন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ডের সৃষ্টি হয়। অ্যাসিড রিফ্লাক্স বুকে জ্বালা পোড়ার অনুভূতি সৃষ্টি করে, যা সাধারণত হার্টবার্ন নামে পরিচিত। হাইপার অ্যাসিডিটির মূল কারণ হল পাকস্থলীর প্যারাইটাল সেলের প্রোটন পাম্প থেকে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড নিঃসৃত হওয়া। রেমো একটি বাফার্ড ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেট, যা দুইভাবে হাইপার অ্যাসিডিটি, জার্ড ও হার্টবার্ন নিরাময়ে কাজ করে। রেমো ট্যাবলেট খাওয়ার মাত্র এক মিনিটের মধ্যে সেটি পাকস্থলীতে ভেঙে যায় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাকস্থলীর অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডকে প্রশমিত করে। রেমো ট্যাবলেটটিতে এক্সিপিয়েন্ট হিসেবে ব্যবহৃত বাফারিং এজেন্ট পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড থেকে সক্রিয় ওষুধ এসোমিপ্রাজলের সুরক্ষাও নিশ্চিত করে এবং এই মৃদু অ্যাসিডিটি কমানোর প্রক্রিয়াটি 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। প্রতিটি 20 মিলিগ্রাম রেমো ট্যাবলেট 710টি থেকে 720টি মাপস পিলেট দিয়ে তৈরি করা হয়েছে। রেমো ট্যাবলেটে ব্যবহৃত অতিক্ষুদ্র পিলেটগুলির আকার মাত্র 250 মাইক্রনের কাছাকাছি। পিলেটের আকার অত্যন্ত ক্ষুদ্র হওয়ার ফলে সেগুলি তরল পদার্থের মতো আচরণ করে এবং পাকস্থলীর খাবারের দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে শোষণের জন্য তাৎক্ষণিকভাবে অন্ত্রে প্রবেশ করে। রেমোতে ব্যবহৃত 22.5% ইউএসপি গ্রেড মাপস প্লেটে 4টি পৃথক অংশ রয়েছে এবং এটি 2টি সুরক্ষা স্তর দ্বারা আবৃত, ফলে এসোমিপ্রাজলের প্রায় সবটাই প্যারাইটাল সেলে চলে যায় এবং প্রোটন পাম্পগুলিকে কার্যকরীভাবে বন্ধ করে দেয়। রেমো পাকস্থলীর পিএইচ 4-এর উপরে ধরে রাখে এবং 24 ঘন্টা ধরে অ্যাসিড নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ওষুধের কার্যকারিতা বিবেচনায় সাধারণ ইসোমিপ্রাজল ট্যাবলেট এবং ক্যাপসুলের চেয়ে রেমো অধিক কার্যকরী হিসেবে প্রমাণিত। রেমো ট্যাবলেট খাবার খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়ার উপযোগী। রেমো 15টি প্যাকে সরবরাহ করা হয়েছে। প্রতিটি ওয়ালেট আকৃতির অনন্য প্যাকেট বিশেষভাবে চাইল্ড লক প্রযুক্তিতে তৈরি, যা শিশুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করে। প্যাকেটের গায়ে সংযুক্ত কিউআর কোডে ব্যবহারবিধি, কার্যপদ্ধতি সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইসোমিপ্রাজল, অ্যাট ইটস বেস্ট এভার।